চাকরি নামক সোনার হরিণের পেছনে না ছুটে টাইগার মুরগির খামার দিয়ে প্রতি মাসে লাখ টাকা আয় করছেন আলাল। শুধু তাই নয়, প্রথমে একাই খামার শুরু করলেও এখন সেখানে কর্মসংস্থান সৃষ্টি করেছেন পাঁচজনের। ব্যবসা করেও যে স্বাবলম্বী হওয়া যায় সেটাই প্রমাণ করেছেন গাজীপুরের বাসন এলাকার মোহাম্মদ আলাল উদ্দিন। চাকরি করে তেমন একটা ভালো ডেভেলপ করতে পারতেছি না, তো তখন চিন্তা করলাম যে একটা ব্যবসা করা উচিত, যেখানে আমি নিজেও বাঁচবো আরও দুই তিনজনকে নিয়ে বাঁচানো সম্ভব। তো ওই জন্য ব্যবসায় চলে আসি, অ্যাডভাইস বলেন, টাকা পয়সা বলেন, এবং আমার যে কাজের যেই মানে সাহায্য সহযোগিতা, এটা আমার বন্ধু বান্ধব আমরা সবাই মিলেই করছি। শিক্ষা জীবন শেষ করে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি জীবন শুরু করেছিলেন আলাল। মাত্র 20,000 টাকা বেতনের সেই চাকরি দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। এরপর সিদ্ধান্ত নেন উদ্যোগী হয়ে কিছু একটা করার। 2019 সালের শেষের দিকে আলালের সংগ্রামী পথ চলা শুরু। চাকরি ছেড়ে মাত্র 50,000 টাকা পুঁজি নিয়ে বাড়ির পাশেই স্বল্প পরিসরে গড়ে তোলেন টাইগার মুরগির খামার। যেহেতু আমি এই মুরগি নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, এখন এই মুরগি যেহেতু একটা নাম দরকার, সেক্ষেত্রে আমার নামের উপরে ভিত্তি করে, হ্যাঁ, আলাল টাইগার মুরগি ফার্ম নামটা নির্ধারণ করি। আমি তাদেরকে নিয়ে আসি, নিয়ে এসে বলি আমার কাজ কর। আমি তাদেরকে মানে ফার্ম সম্পর্কে যতটুকু আইডিয়া আমার ছিল আমি তাদেরকে দিই, তারাও শিখে। এখন 5 জন লোক কাজ করতেছে, তাদেরকে প্রতি মাসে আমার মনে করেন যে 12,000 করে স্যালারি দিচ্ছি। শীতকালে মুরগির বিভিন্ন ধরনের রোগের লক্ষণ দেখা দেয়। চিকিৎসক না হয়েও নিজের বুদ্ধি ও মেধা দিয়ে তিনি খামারের বায়োসিকিউরিটি জোরদার করেন, খামারের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করেন, 1 থেকে 2 দিন পরপর জীবাণুনাশক শেডের ভিতর এবং বাইরে স্প্রে করেন। আলালের সাফল্য দেখে এলাকার অনেকেই খামারের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এর আগে আলাল বাড়ির কাছ থেকে বাচ্চা নিয়েছিলাম, তো ইনশাল্লাহ ভালো পাইছি, তো আমি আবার দ্বিতীয়বার আসছি, তো আমি নতুন উদ্যোক্তা হতে যাচ্ছি, সেজন্য আলাল ভাইয়ের সাথে আমার কানেক্টেড হয়েছে, ইনশাল্লাহ দোয়া করবেন আমি কোনো ভালো ইয়ে করে। শুরুতে বাজার থেকে 1,000 পিস টাইগার মুরগি কেনেন আলাল। এরপর ডিম উৎপাদনের কাজ শুরু করেন। এখন তিনি খামার থেকে প্রতি মাসে 6,000 পিস ডিম উৎপাদন করছেন, সেগুলো আবার ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন। এক একটি বাচ্চা বিক্রি হচ্ছে 100 থেকে 130 টাকা পর্যন্ত। অল্প পুঁজি নিয়ে স্বল্প জায়গা নিয়ে নিজের বাসা বাড়িতে এরকম একটা মুরগি অর্থাৎ পোলট্রি ফার্ম, এটা যেমন বাচ্চা অথবা সরাসরি যদি আপনি মাংস উৎপাদন বা ডিম উৎপাদনের একটা ফার্ম গড়ে তোলেন, আর ধীরে ধীরে আপনি 20,000 থেকে 25,000 অবধি 1 লক্ষ টাকা পর্যন্ত মান্থলি ইনকাম করতে পারেন, যা দিয়ে আপনি নিজে স্বাবলম্বী হবেন, পাশাপাশি আপনার পরিবার, সমাজ এবং রাষ্ট্র উভয় দিকে উপকৃত হবে। আলাল ভাই এই পথচলা এগিয়ে যাক, এমনটাই কামনা করছি। ইয়াসিন আলী, সোনালী নিউজ।